কিছুদিন আগে মুক্তি পেয়েছিল টিজার, আর এবার মুক্তি পেল ট্রেলার। কথা বলছি ঋত্বিক রোশন ও দীপিকা পাডুকোন অভিনীত নতুন ছবি ফাইটারের। দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেল এই অ্যাকশন ছবির ট্রেলার। ছবির ট্রেলার দেখে বোঝাই যাচ্ছে যে ছবিতে দেশপ্রেমের একটি অংশ তুলে ধরতে চলেছে ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। প্রজাতন্ত্র দিবসের আগেই এই ছবিটি মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। 25 জানুয়ারি মুক্তি পাচ্ছে সিদ্ধার্থ আনন্দের এই ছবি। অ্যাকশনে ভরপুর এই ট্রেলার ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই মুহূর্তে এটি একটি আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই ছবিতে প্রথমবার একসঙ্গে দর্শক পেতে চলেছে দীপিকা পাডুকোন এবং ঋত্বিককে। তাদের প্রথমবার স্ক্রিন শেয়ার, আর তা দেখার জন্যই মুখিয়ে রয়েছে একাধিক মানুষ, যদিও তাদের ছবির গান ইতিমধ্যে দর্শকের মন কেড়েছে। ফাইটার ছবিতে ঋত্বিক রোশনকে স্কোয়াড্রন লিডার শমশের পাঠানিয়া ওরফে প্যাটির ভূমিকায় দেখা যাবে, এবং স্কোয়াড্রন লিডার মিনল রাঠোর ওরফে মিনির ভূমিকায় দেখা যাবে দীপিকা পাডুকোনকে, যেখানে গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয়সিং ওরফে রকির ভূমিকায় দেখা যাবে অনিল কাপুরকে। সূত্রের খবর, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছবিটিকে ভারতের প্রথম অ্যারিয়াল অ্যাকশন ফিল্ম বলা হচ্ছে। ট্রেলারের শুরুতেই আমরা দেখতে পাই ঋত্বিকের একটি সংলাপ, যেখানে তিনি বলছেন, যোদ্ধা সে নয় যে তার লক্ষ্য অর্জন করে, যোদ্ধা সে যে তাদের শেষ করে দেয়। ফাইটার ওয়ান হি জো আপনে টার্গেট অ্যাচিভ করতা হ্যায়, ওয়ো হ্যায় জো উনহে ঠোক দেতা হ্যায়। ট্রেলার দেখে বোঝাই যাচ্ছে একটি দল গঠন করা হয়েছে, যার মধ্যে ঋত্বিক দীপিকা ছাড়াও রয়েছে আরও একাধিক সদস্য, যারা একটি মিশনে একসঙ্গে লড়ার জন্য প্রস্তুত। ট্রেলারে দেশের প্রতি ভারতীয় বিমানবাহিনীর আবেগকে সুন্দরভাবে দেখানো হয়েছে। ট্রেলারের সংলাপগুলি ইতিমধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে। প্রসঙ্গত, ফাইটার ছবির বাজেট 250 কোটি রুপি। এটি 2024 সালে সবচেয়ে প্রত্যাশিত সিনেমার IMDb-র তালিকায় শীর্ষস্থান পেয়েছে। দেশপ্রেমের চেতনায় নির্মিত এই ছবিতে ঋত্বিক ও দীপিকা ছাড়াও দেখা যাবে অনিল কাপুর, করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়, সঞ্জিদা শেখ, তলত আজিজ, সঞ্জীব জয়সওয়াল প্রমুখদের। এখন শুধু অপেক্ষা এই ছবির মুক্তির। দর্শক এই ছবিকে কতটা ভালোবাসে এখন সেটাই দেখার।